তো এখন টাইম 3:55, এয়ারপোর্ট ঢুকছি। দাদা গাড়ি চালাচ্ছে, বাবা মা সি অফ করতে এসছে। 5:45 ফ্লাইট ফর গুয়াহাটি, ট্রিপ শুরু হয়ে গেছে। মানে বোঝাই যাচ্ছে না শুরু হয়ে গেছে, আমি এখনো ভাবতে পারছি না, কিন্তু ভাবতে হবে। সোলো নর্থ ইস্ট ইন্ডিয়া ট্রিপ, মাই ড্রিম ট্রিপ শুরু হতে চলেছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ অর্পণ দেবনাথ এন্ড ইউ আর ওয়াচিং এডি ব্লগস। এই গেটটা পেরোবো, সব ব্যাগ নামাবো, চলো ট্রিপ শুরু করা যাক। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট তো গুড বাই হয়ে গেল সবাইকে, বোর্ডিং পাসটা নিয়ে তারপর দেখা যাক কোন দিকে যাই। আর ইলেকট্রনিক সিগারেট কো পিও মদিরা পান করনা সখ্ত মানা হ্যাঁ। সভি ল্যাবরেটরিজ মে স্মোক ডিটেক্টর্স লগে হ্যাঁ। যাত্রা কে দৌরান মোবাইল ফোন ইয়া অন্য ছোটে ইলেকট্রনিক উপকরণ জেসে কি ই রিডার্স কা উপয়োগ ফ্লাইট মোড মে কিয়া জা সকতা হ্যাঁ। লেকিন আপকে অর আপকে সহযাত্রী কে সুরক্ষা কে লিয়ে টেক অফ অর ল্যান্ডিং কে দৌরান ল্যাপটপ কে অন্য বড়ে ইলেকট্রনিক উপকরণ কা উপয়োগ করনা মানা হ্যাঁ। এখন বাজে 6:45, পৌঁছেও গেছি গুয়াহাটি এয়ারপোর্ট। বেল্ট নাম্বার 1 আমার লাগেজ আসবে, মানে টোটাল টাইমটা লাগলো অ্যারাউন্ড 55 মিনিট। মানে ভাবাই যাচ্ছে না, কারণ আমার হায়েস্ট ফ্লাইট যেটা ছিল, যেটা গেছিলাম আমি নিউ ইয়র্ক, কলকাতা টু নিউ ইয়র্ক, কলকাতা টু আবুধাবি, আবুধাবি টু নিউ ইয়র্ক ছিল। টোটাল ফ্লাইটটা ছিল অ্যারাউন্ড 21 আওয়ার্স, আর এটা আমার শর্টেস্ট ফ্লাইট, এইটা অ্যারাউন্ড 55 মিনিট লাগলো। 55 মিনিট মানে জাস্ট ফ্লাইটটা টেক অফ করলো, খাবার এলো, মানে খাবারটা খোলার আগেই স্যার খুলবেন না, আমাদের ফ্লাইট ল্যান্ড করবে, তাহলে দিলো কেন? তো দ্যাটস দ্য থিং। বেল্ট নাম্বার 1 এসে গেছি, বাস খুঁজতে হবে কোত্থেকে শিলংয়ের বাস ছাড়ে, দেখি জিজ্ঞেস করা যায় কি না। তো এই গুয়াহাটিতে নামলাম এয়ারপোর্টে, এয়ারপোর্টে নেমেই এখান থেকে শিলং যাব। তো ট্যাক্সি ফেয়ার বলছে 1000। বেসিক্যালি কী হয়েছে, আমার সোলো ট্রিপে এসছি, তো ট্যাক্সি ফেয়ার 1000, এখানে এমনি সবই 1000 কি এখান থেকে ডাইরেক্ট? তো আমার নাম্বারটা একটু দাও না, হ্যাঁ নাম্বার বাকি লোক জো দিবে, আপনি উজাই দিবে, হ্যাঁ কোনো সমস্যা নেই আমার। 1000টা অনেকটাই বেশি একার জন্য, অনেকটাই জিজ্ঞেস করে দেন, ওরা মনে হচ্ছে, হ্যাঁ জিজ্ঞেস করে দেন, জিজ্ঞেস করে জিজ্ঞেস করে 500 হলে যেতাম, 500 লোকজন কি পেলে, হ্যাঁ 500 যাবে না, 500 হবে না। কত লাস্ট, কত গুয়াহাটি সিটিতে 500 লাস্ট, কত 900 আরো কে বলে, এই 800 নাও না গো, আমি হাজারই বলছি, 800 নাও না, এরকম করো একদম সোলো এসছি, হ্যাঁ দেখো আমি নাম্বার টাম্বার দিয়ে দেবো তোমার, যদি মনে হয় আমি একদম ডিসক্রিপশন নাম্বার দেবো, কিন্তু 800 নাও না। আচ্ছা হ্যাঁ এসে বলি, কোই বাত নেই, বলি বলি, আরে আপকো 100 রুপিস ডিসকাউন্ট কর দিয়া, হ্যাঁ আবি কেসে দেগা আপ বলিয়ে, 1000 রুপিস রেডি হে, তোরা বাজেট নেই, ঠিক হ্যায় নেই হো পায়েগা, খুশি খুশি ভি নেই হো পায়েগা, আপ দেখ লেনা কিতনা খরচা হ্যায়। চলিয়ে, তো আপকা নাম কিয়া হ্যায়? নাজু। রাজু? নাজু নাজু। হ্যাঁ নাজু, আচ্ছা ওয়েট করছি এখন, অ্যারাউন্ড 25 মিনিট হয়ে গেল বসে আছি, এখনও পর্যন্ত গাড়িতে একজনই আছে,
দিন বাড়ছে, মানে এখন বাজে 8:10, 7:50, যত দিন বাড়ছে রোদ বাড়ছে, গরমও বাড়ছে। যতক্ষণ না গাড়ি ভরবে, গাড়ি ছাড়বে না এবং গাড়িতে এসিও চালাবে না, এবং গাড়িটা তো একদম পুরো রোদে গরম হচ্ছে, মজা হচ্ছে। তো এখানে লাইক র্যাপিডো, ওলা, উবের, এখানে নতুন দেখছি জাদু রাইড, জাদু রাইড ইন আসাম। 8:15 শেষ মেশ চালু হয়েছে, প্রায় অ্যারাউন্ড 40-50 মিনিট মতন ওয়েট করতে হয়েছে, তারপরে চালু হলো। যাক, টোটাল এখন এখান থেকে শিলং টোটাল কভার করতে লাগবে। তো এখন টাইম 9:30 বাজে, এখন এখান থেকে অ্যারাউন্ড শিলং অ্যারাউন্ড 70 কিলোমিটার বাকি। তো মোটামুটি 1 ঘন্টা গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম আমি, তো কখন পাহাড় শুরু হয়েছে বুঝতে পারিনি ঠিক। আমি যা শুনলাম যে একটু আগেই পাহাড়টা শুরু হয়েছে, তো অলরেডি পাহাড়ে ঢুকে গেছি এবং এখানে ওয়েদার ঠিকঠাক। তো এই রাস্তাটা সোজা যাচ্ছে একদম শিলং হয়ে চেরাপুঞ্জি, একদম স্ট্রেট চেরাপুঞ্জি যাচ্ছে। তো আজকের দিনটা আমি চেরাপুঞ্জি, আজকের দিনটা আমি শিলংয়ে থাকবো, নেক্সট ডে আমি চেরাপুঞ্জি যাব। আর ইয়া বারিশ নেই হো রা কে শিলং মে? বারিশ মে কমতি হে, কমতি হে। আর চেরাপুঞ্জি মে? চেরাপুঞ্জি মে ঠান্ডা হে, ঠান্ডা হে। আর বারিশ হো রা হে? ওহ মে বারিশ হো রা হে। ইয়ে কোন সা জায়গা হে ভাইয়া? অনেকদিন বাদে পাহাড়ে এসে আলাদাই আনন্দ। বেসিক্যালি এটা মানে আমি যেটা বলতে চাইছি, অনেকদিন বাদে পাহাড়ে এসে মানে হলো আমি যেটা হিমালয়ে বলছিলাম, এটা তো হিমালয় না, এটা হলো মানে খাসি, মানে মেঘালয়, 3টে হিলস নিয়ে তৈরি, গারো খাসি জয়ন্তী, এটা আমরা খাসি আসছি। তো ইউসেড ইউ আর ফ্রম বিজয়বাড়া, বিজয়বাড়া ওয়ার? অন্ধ্রপ্রদেশ। নো নো, আই নো বিজয়বাড়া ইন অন্ধ্রপ্রদেশ। টেল সামথিং, এনি সামথিং ইন লাইক ইয়োর ল্যাঙ্গুয়েজ, এনিথিং, অ্যান্ড দেন ট্রান্সলেট দ্যাট ওয়ান ইন ইংলিশ, দ্যাট হোয়াট ইউ ওয়ান্ট টু সে। Anything, anything. And your first of all, your name? My name is Shivendra. Shivendra? After that? Surname? Surname Devili. Devili. And anything in Telugu? Vijayawala, Yanlu Bai Kumpe. And means Vijayawala is hot temperature. Hot temperature? And the average temperature of there? The average number is 40. 40? 40. Is summer. In summer. In Kolkata also it's 42 nowadays. তো একটু একটু বৃষ্টি শুরু হয়েছে। ওকে, বাইরে সুন্দর হালকা হালকা ঠান্ডা ওয়েদার। বাবা জোরে বৃষ্টি পড়ছে। তো নেমে গেছি পুলিশ বাজার, ওই পয়েন্টটা আমাদের ছেড়ে দিয়েছে, সেখান থেকে হেঁটে এখন টুয়ার্ডস হোটেল যাব। আমার এখন সিনটা এরকম, সামনে ব্যাগ, পেছনে রুকস্যাক, টোটাল মিলিয়ে অ্যারাউন্ড 20 কেজি আছে, আর ট্রাইপডও আছে। তো যত যত তাড়াতাড়ি হয় হোটেল খুঁজবো। ওয়েদার সুন্দর, ওয়েদার না ঠান্ডা না গরম, প্লিজেন্ট ওয়েদার, একদম প্লিজেন্ট ওয়েদার, কারণ রাতে একদম ঘুম হয়নি। তো প্রচণ্ড গরম ছিল যখন গুয়াহাটি থেকে গাড়িটা আসছিল, এবং তারপরে আমি জানি না হঠাৎ করে এসিটা অফ করে দেয়। তো সেটা একবার মেক শিওর করবেন যেন এসিটা পুরো চালায়। তো এটা একটা ডরমেটরি, 700 পার পার্সন বলছে। এটা হোটেলটার নাম, হোটেলটার নাম ব্রহ্মহোম গেস্ট হাউস। ব্রহ্মহোম গেস্ট হাউস, ওকে ওকে। 700 সে কম নেই হুগা? 700 সে? হ্যাঁ, 700 সে কম নেই হুগা? আরে 700 এটা তো জাদাই হে ডরমেটরি কে লিয়ে। ঠিক আছে, চেক কর রে। মতলব সিঙ্গল পার্সন কে লিয়ে, সোলো কে লিয়ে ডরমেটরি 700 ইজ টু মচ, হোটেল মিল যায়গা না ইসমে। তো ওটাই চেক করছি যে কোথায় কি পাওয়া যায়। আর দুই দিকে দুটো ব্যাগ,
মানে এই ট্রিপে আমি ফার্স্ট টাইম নিচ্ছি, তাই জন্য প্রথম দু তিন দিন তো অসুবিধা হবেই, কিন্তু এনজয় করছি যে এরকমভাবে ফ্রিলি ঘুরতে পারছি এবং মানে অনেকদিন বাদে এরকম সুন্দরভাবে সোলো ট্রিপে বেরিয়েছি, সেটা একটা মানে একটা খুবই আমার ড্রিম ট্রিপ কাইন্ড অফ, এবং এটা পুরোটাই আমি সোলো কার করবো অ্যাজ পার প্ল্যান। তো যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব হোটেল খুঁজে ফ্রেশ হতে হবে আমাকে, কারণ রাতে ঘুমও হয়নি, ফ্রেশ হয়ে তারপর শিলংটা ঘুরতে হবে। তো দেখছি এদিকে অনেক কটা হোটেল আছে, হোটেল গেটওয়ে। আমি চেরাপুঞ্জি যদি যাই ওখানে থাকবো, তারপর চেরাপুঞ্জি যে ঘুরবো গার্ডেন অফ কেপ, রেইনবো রেইনবো ফলস, ডবল টেকার, সেভেন সিস্টার, সেভেন সিস্টার ফলস, ওয়াকাবা ফলস, নোকালিকাই ফলস, তারপরে আপনার আরো আছে ফরমাহা, তারপরে আছে আপনার থাং। ওগুলো কি সব শেয়ারে হবে না? পুরো টাই শেয়ারিং হবে, পুরো গাড়ি সারা দিনের জন্য বুক করতে হবে। পুরোটা অল অল ওভার মানে 3000, হ্যাঁ অল সিন মানে 3000 পার ডে, পার ডে, পার ডে 3000 অলওয়েজ। ওকে ওকে, তো আপাতত এখানে হোটেল কম দামে কত হবে? কম দামে হোটেল আপনি এই একটা হবে, এই একটা হবে। ভিউ আছে কোনো? দুটো বেড আছে, 1500 বলছে, কোনো ভিউ নেই। তো আমি যেটা দেখলাম শিলং এ ম্যাক্সিমাম পুলিশ বাজারে, এখানে কোনো আলাদা করে কোনো রুম ওরকম নেই, এবং এই প্রাইসে মানে 1500 বা হলো 1700-2000 এরকমই রুম আছে, মানে এতটা প্রাইস নিচ্ছে তারপরেও এরকম রুম, সেটাই হলো দেখছি শিলংয়ে একটুখানি এক্সপেন্সিভ রুমগুলো। এই রুম কিন্তু 1500 বা 2000 অনেকটাই বলছে। ঠিক আছে, লাস্ট অ্যারাউন্ড 40 মিনিট 1 ঘন্টা খোঁজার পরে আমরা এই রুমটাই কনফার্ম করলাম, ডরমেটারি এখানেই। পাখা নেই কিন্তু ওয়েদার প্লেজেন্ট। ও ও হো হো, তো বাইরে বৃষ্টি নেমে গেছে খুব জোর, এতক্ষণ ফ্রেশ হলাম আমি, মানে একদম স্নানে গেছিলাম, স্নান ফান করে এলাম ফ্রেশ হয়ে, কিন্তু বাইরে বৃষ্টি দেখে ঝটপট বেরিয়ে গেছি। খুব সুন্দর বৃষ্টি পড়ছে বাইরে এবং আমি ডর্ম নিয়েছি বলে ভালো ভিউ নেই, কিন্তু এটাই এনাফ, মানে যখন যেখানে যেরম হয় সেটাই ভালো। সো নাও ইটস টাইম অলমোস্ট 3:45, ব্রহ্মহোম গেস্ট হাউস, ব্রহ্মহোম গেস্ট হাউস, শিব হাই। চলো, ভালোই বৃষ্টি পড়ছে, ভালো মতন বৃষ্টি পড়ছে এখানে, মানে এখন একটু ধরেছে বলে বেরিয়েছি, এবার একটু কিছু খাবো কারণ অনেকক্ষণ খাইনি, এবং একদম 3টেও বাজতে চললো, ওইটা খেতেও হবে, কিছু খাই দেখি কি ভালো খাওয়ার জায়গা আছে, তারপর ছবি টবি তুলবো আর কি কি ঘোরার আছে এখানে ঘুরবো। কারণ এখানে একটাই সমস্যা, যেটা আপনার কাছে যদি গাড়ি না থাকে আপনি ঘুরতে পারবেন না এখানে, এটা মেইন সমস্যা, কারণ হলো আপনাকে পুরো গাড়ি বুক করতে হবে, আর গাড়ি বুক করা ইজ টু মাচ এক্সপেন্সিভ। দেখা যাক কী কী করা যায় এখানে, লেটস গো। রেনি ডে ইন শিলং, হ্যাঁ। তো আমরা ঘুরতে ঘুরতে যেখানে বাইক রেন্ট হয় সেখানে এসেছি, এখানে অনেক বাইক রাখা আছে, তো আমরা প্ল্যান করলাম, এখানে অনেক কটাই বাইক আছে, এখানে ক্লাসিক আছে, সিগন্যাল আছে, হিমালয়ান আছে, স্কুটি ইজ দ্য বেস্ট অপশন ফর আস, সুজুকির অ্যাভেনিস, এই মডেলটা আমি আগে দেখিনি, এটাই নেব। রুকস্যাক এখানে ঢুকে যাবে, এনাফ স্পেস দুজনের হয়ে যাবে, এবং আমাদের রেনকোট আছে তাই জন্য হয়ে যাবে ইজিলি, কারণ হলো বাইক কার বা মানে মেঘালয় ঘোরা খুব এক্সপেন্সিভ হয়ে যাবে এবং ব্যাপারটা কনভিনিয়েন্ট হবে না, কারণ হলো আমরা ওখান থেকে অনেক জায়গায় ভিজিট করবো, সেই জায়গাগুলো হবে না, তার জন্য অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই প্ল্যান ফর রেন্টিং আ বাইক, মিনস স্কুটি, এনিথিং, টু হুইলার, তো এখান থেকে নিয়ে যাবো, 7:30 সময় নিয়ে যেতে বলেছে, এসে নিয়ে যাবো, অ্যান্ড ইটস অনলি অ্যাবাউট 700 পার ডে। যেরকম বলেছিলাম সন্ধ্যায় যাবো, সন্ধ্যায় গিয়ে আমি স্কুটি নিয়ে এসেছি, এখনও পর্যন্ত ফ্রম দ্য ভেরি বিগিনিং, প্রথমে গুয়াহাটি থেকে আমি শিলং এসেছি,
গুয়াহাটি থেকে শিলং আসতে লেগেছে 900, আর সেটা হলো 1000। আপনারা যদি গুয়াহাটি থেকে শিলং শেয়ার ট্যাক্সি নেন সেটা হলো 1000, কিন্তু আমি অনেক কথা বলে অনেক কিছু করে 900 করেছি, কিন্তু ইটস লাইক ফিক্সড প্রাইস 1000। আর ওখান থেকে আমি এখান শিলংয়ে আসার পরে আমি রুম নেওয়া হয়েছে, যে রুমটা হলো 700 মানে ডরমিটারি, কারণ এখানে খুব এক্সপেন্সিভ, এবং যেই এক্সপেন্সিভ মানে এক্সপেন্সিভ ইটস ওকে, আমি টাকা দিতে রাজি আছি, কিন্তু সেটা ওয়ার্দি হতে হবে না, 2500 টাকা হোক, 3000 টাকা হোক, 2000 টাকা ওয়ার্দি হতে হবে, ইটস নট ওয়ার্দি দ্যাট মাচ। সো থ্যাংক ইউ ফর মেকিং পার্ট অফ এ ডে, সি ইউ সুন অন নেক্সট ব্লগ, টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এডি ব্লগস, দেখে থাকুন ডেইলি ব্লগস, আমার ডেইলি ব্লগ আসছে, এবং মেঘালয় মানে নর্থ ইস্ট ট্রিপ শুরু হয়ে গেছে, সোলো নর্থ ইস্ট ট্রিপ, আর দ্যাট মাচ, থ্যাংক ইউ। হ্যাঁ বলি।